রান্নার গ্যাস এবং পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শান্তিপুর কলেজ গেটে অবস্থান বিক্ষোভ। লাগামহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং প্রায় প্রতিনিহত বেড়ে চলা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। এর আগেও একাধিকবার সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে জেলা জুড়ে চলছে ছাত্রদের অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন শান্তিপুর কলেজের অধ্যাপক তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক ডক্টর প্রসেনজিৎ মণ্ডল। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিভিন্ন স্কুল কলেজের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো, তবে আজকের বন্ধে কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেননি। আন্দোলন আমরাও করি, তবে সর্বনাশা কর্ম বন্ধ করে নয়। নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি রূপম পাল জানান, ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এতেও যদি কেন্দ্রীয় সরকারের কর্ণপাত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠবে, যার উত্তাপ পৌঁছাবে দিল্লি পর্যন্ত। পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আজকে গোটা রাজ্য জুড়েই সমস্ত কলেজের গেটের সামনে কিংবা শহরের অঞ্চলে বা ব্লক স্তরে আমরা পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি করেছি। এর আগেও কি আপনাদের বিক্ষোভ? এর আগেও আমরা তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত করতে শান্তিপুর শহরেও বিক্ষোভ কর্মসূচি করেছিলাম। একবার আমরা ফুলিয়াতেও ব্লকেও আমরা বিক্ষোভ কর্মসূচি একটা বিধানসভার পক্ষ থেকে করেছিলাম। বারংবার আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি, তাও কেন্দ্রীয় সরকার, স্বৈরাচারী সরকার প্রত্যেকবারই পেট্রোল ডিজেলের এবং রান্নার গ্যাস মানুষের যেই যেটা দৈনন্দিন জীবনযাপনে লাগে সেই জিনিসের দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। এই একই বিষয়টা নিয়ে 18টা বাম দল বন্ধ ডেকেছে, আপনারা দেখুন, বন্ধের পক্ষপাতী আমরা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ করি না, কারণ বন্ধ মানুষকে মানুষের বন্ধে মানুষের ভালো হয় না। বন্ধ যেটা হয় সেটা কিন্তু মানুষের একটা দিনের দৈনন্দিন যে জীবনের যে সময়টা সেটা নষ্ট হয়, তা আমরা সেইটা বন্ধে বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা আন্দোলনে বিশ্বাসী। যে ইস্যুগুলো নিয়ে বামপন্থীরা পথে নেমেছে সেগুলিকে আপনি সমর্থন করবেন? না না, কখনোই না, বন্ধ নিয়ে কোনো ইস্যু ওইটা হয় না, তার কারণ বন্ধে মানুষ সমর্থন করছে না, সেটা আপনারা আশা করি শান্তিপুর শহর জুড়ে দেখতে পাচ্ছেন যে মানুষের খুব সাড়া আছে, সব জায়গায় দোকানপাট খুলেছে, মানুষ রাস্তায় ঠিকভাবে বেরিয়ে হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রূপম পাল, আমি সহসভাপতি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট শান্তিপুর কলেজ এবং তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ অনুসারে যে লাগাতার পেট্রোপণ্য মূল্যের বৃদ্ধি এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক বৃদ্ধিতে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ অনুসারে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। আমরা বলতে চাই যে জনবিরোধী নীতি নিয়ে মানুষের অসুবিধা করে কেন্দ্রীয় সরকার যে বারবার এই পেট্রোপণ্য মূল্যের বৃদ্ধি অস্বাভাবিক বৃদ্ধি করে চলেছে, তার বিরুদ্ধে আমাদের আজকে এই অবস্থান। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।